আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এবার মজিদ ফ্যাশনের পক্ষ থেকে আমি মশিউর রহমান মজিদ আপনাদের জন্য জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়াল। বন্ধুরা, কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও টিউটোরিয়াল। তো বন্ধুরা, প্রথমে দেখুন আমরা কাত থেকে নিচের দিকে 15 ইঞ্চিতে একটা চিহ্ন করে রাখবো। এই চিহ্ন পর্যন্তই আমাদের ফিতার ঘরটা তৈরি হবে, এই চিহ্নটার উপর দিয়ে আর কি। তো প্রথমে 15 ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন। তো বন্ধুরা দেখুন, এখন আমরা ফিতার ঘরটা অ্যাটাচ করার আগে একটা মাপ দেখাই আপনাদের। এখানে খুব মনোযোগ দিয়ে দেখবেন, অনেকজন এই জিনিসটা বুঝে না, দেখে ফিতা তলাটা বুঝতে পারে না। দেখুন, প্রথমে যে আমরা 3 ইঞ্চি বর্ডার করে দিয়েছিলাম, তারপর আরও 1 ইঞ্চি, এই 4 ইঞ্চি সরমোট, তার মানে 3 ইঞ্চিতে আমাদের সাইড সেলাই বা 1 ইঞ্চি পরে থেকে ফিতার ঘর তৈরি করতে হবে। তাহলে আমাদের ফিতাটা ইনসার্ট করতে সুবিধা হবে বা কোনো সমস্যাই হবে না। তো এখন আমরা কি করব, দেখুন এই যে প্রথমে 3 ইঞ্চি, তারপরে থেকে যে 1 ইঞ্চি বাড়তি নিলাম, ওই 1 ইঞ্চি মানে 4 ইঞ্চি থেকে কিন্তু আমরা ফিতাটা ঘর তৈরি করব। দেখছেন, এই যে 3 ইঞ্চির পরে 1 ইঞ্চি যে নিয়েছিলাম, সেই 1 ইঞ্চি থেকে অথবা টোটাল 4 ইঞ্চির পরে থেকে আমরা ফিতার ঘরটা তৈরি করব। তো দেখুন, একইভাবে কিন্তু এই সাইডেও আমরা 4 ইঞ্চি ফাঁকিয়ে রাখলাম এই ফিতার ঘরের কাপড়টা। এখন এক সাইডে সেলাই করা হয়ে গেছে, একইভাবে আমরা পরবর্তীতে কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে আরেক সাইড দিয়ে কাপড়টাকে মুড়িয়ে আরেকটাকে সেলাই দেবো। এই যে দেখুন, ফিতার ঘর তৈরি করা হয়ে গেছে। এই যে 3 ইঞ্চির যে দাগটা, সেটা আর ফাঁকাটা আছে কিন্তু 1 ইঞ্চি, তার মানে এই দিক দিয়ে ফিতাটা ঢুকবে। তো দেখুন, একইভাবে আমরা পিছন পাটেও কিন্তু এই ফিতাটা ঘর তৈরি করে নেব। তো দেখুন, এই যে আমরা যে 15 ইঞ্চির কাছে যে চিহ্নটা করলাম ব্লার থেকে ঠিক নিচে, এই জায়গার মধ্যে কিন্তু আমরা শুধুমাত্র একটি পাট কাপড় ধরবো। এটা কিন্তু ফিতার ঘর যে কাপড়টা ছিল ওটা কিন্তু ধরা যাবে না, শুধুমাত্র উপরের যে একটি পাট কাপড়, এই কাপড়ের কাপড়টা ধরে কেটে দিতে হবে। তো দেখুন, কাটার সময় একটু সাবধানে কাটবেন। তো দেখুন, এই যে কাটলাম, এখন কি হবে, এইটা কাটা যখন হয়ে যাবে তখন কিন্তু এখানে একটা ছিদ্র হবে, আর এই ছিদ্র দিয়ে কিন্তু ফিতাটা আমাদের বের হবে। আর এই ছিদ্রটাকে আমরা গোল করে কি করব, বোতাম ঘাট সেলাই করার মতো করে সেলাই করে দেবো। আচ্ছা, তো এখন আমরা ফিতা তলাটা দেখব। তো দেখুন, এই যে পোশাকটা উল্টা করে রেখেছি, দেখেন 3 ইঞ্চি সাইড সেলাই করার পরে কিন্তু এই যে আমাদের ফাঁকাটা কিন্তু একই ছিদ্রতে রয়ে গেছে। তো এখন আমরা কি করবো, এই পিছন পাটের এই ফিতার ঘরের ভিতর দিয়ে ফিতাটাকে ঢুকাবো। এই ফিতাটা নিয়ে গিয়ে একদম ওই সাইড থেকে বের করে দেব। তো দেখুন, এই যে ফিতাটা কিন্তু পিছন পাটের সম্পূর্ণটা ঢুকলাম। এখন আমরা এই ফিতাটা দেখুন নিয়ে এসে আবার কি করব, এবার সামনে পাটের আরেক সাইডটার ভিতরে এই ফিতার মাথাটা, এই দেখেন আমাদের এই পাটটা কিন্তু এটার ভিতরে ঢুকে যাবে। তাহলে কি হলো, এই সামনে পাটের ভিতরে দিয়ে আবারও ফিতাটাকে ঢুকাবো, আর এই সামনে পাট দিয়ে যখন এই ফিতাটা ঢুকবে তখন কিন্তু আমাদের এই ফিতাটা বের করার একটা নির্দিষ্ট জায়গা, সেটা হচ্ছে আমরা যে ফুটা করেছিলাম সোজা পাশ থেকে কিন্তু এখন আমার ফিতাটাকে বের করে দিতে হবে। দেখুন, এইটুকু আমি আস্তে আস্তে স্লো করে দেখাচ্ছি আপনাদের। এই সেফটি পিন দিয়ে আমরা ফিতাটাকে নিয়ে যাচ্ছি। এই ফিতাটা কত দূর পর্যন্ত নিয়ে যাব, এটা আমাদের যে সামনে পাটা ঠিক মাঝখানে যে ছিদ্রটা বা কাটিংটা করা হয়েছিল, ঠিক ওই ছিদ্র দিয়ে আমরা কি করব, কাপড়ের সোজা দিক থেকে এই সেফটি পিনটা বা এই ফিতাটাকে বের করব। তো দেখুন, এই যে উল্টা পাশটা ঢোকানো কিন্তু প্রায় শেষের দিকে আমি চলে এসেছি, ছিদ্রটার কাছাকাছি চলে আসলাম। এখন আমরা কি করব, দেখুন এই যে পোশাকটার যে সোজা দিক, সেই সোজা দিক থেকে সেফটি পিনটাকে ধরব অথবা ফিতাটাকে ধরব। এটা কিন্তু উল্টা পাশটাকে বের হবে না, কারণ আমরা কাটিংটা কেটেছিলাম কাপড়ের সোজা সাইডে। তাহলে আমরা এই কাপড়ের সোজা সাইডটাকে ফিতাটা বের করব। তো এই যে দেখুন, সেফটি পিনটা বেরে আসলে এই ছিদ্র দিয়ে এই সোজা দিক থেকে ফিতাটাকে ধরে কিন্তু বের করে দিলাম। তাহলে একইভাবে আমরা কি করব, সামনে পাটার অন্য সাইড দিয়ে আবারও একটি ফিতার মাথা ঢুকাবো, ঢুকে আবার এই ছিদ্র দিয়ে আবারও বের করব। তো দেখুন, এই যে সামনে পাটের এক সাইডটা তো বের হয়ে গেছে, আবার এই সাইড থেকে আমরা কি করলাম, ফিতাটাকে আবার ঢুকাচ্ছি। ঢুকানোর পরে এটা নিয়ে আবার সেমভাবে আবারও ওই ছিদ্র দিয়ে
সোজা অথবা সিধা দিক থেকে বের করে নেব। তো দেখুন এই যে ফিতাটা কিন্তু আবারও যে প্রায় কাছাকাছি চলে এসেছে, এই যে দেখুন সোজা দিকে আসলাম, আসার পর ওই যে ছিদ্রটা, ছিদ্র দিয়ে কিন্তু এই সেফটি পিন অথবা যে ফিতার মাথা আরেকটা একইভাবে বের হয়ে আসলো। এই যে দেখুন দুইটা ফিতার মাথা কিন্তু আমার একই ছিদ্র দিয়ে বের হয়ে আসলো। তো এখন আমরা বাকিটা টান দিলেই কিন্তু কাপড়টা জমে আসবে সবটুকু কাপড়। তো দেখুন আমি আবারও আপনাদের রিভিউ করে দেখাচ্ছি, এই যে দেখুন পিছন পাট থেকে ফিতাটা এসেছে আসার পরে, এই যে দেখুন সোজা বরাবর দুইটা ঘর একই রকম, এই দিক দিয়ে ঢুকেছে ফিতাটা, ঢুকের পরে এই যে 15 ইঞ্চির যে ছিদ্রটা ছিল সামনে পাটে সেই ছিদ্র দিয়ে বেরোয়। তো দেখুন এখন আমরা সোজা দিক থেকে আপনাকে দেখাই জিনিসটা আরও ভালোভাবে ক্লিয়ার করে। এই যে দেখুন ফিতা ধরে যখন টান দেবেন তখন পিছন পাট সামনে পাট সবগুলো একসাথে কাপড়টা এভাবে জমে আসবে। আর এই সাইডের 3 ইঞ্চি যে কাপড় এটা কিন্তু এক্সট্রা এরকম ঝুলের মতো ডিজাইন হয়ে থাকবে, এটার নাম হচ্ছে কাপ্তান ম্যাক্সি। তো দেখুন বন্ধুরা আমি চেষ্টা করেছি আপনাদের সহজকে বোঝানোর। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, দেখা হবে পরবর্তীতে। আর আমার চ্যানেলটাকে আবারও বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিবেন অল লেখা। তো আল্লাহ হাফেজ, আগামীতে আবারও দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।